হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কিভাবে আপনারা নিউ অ্যাপ বিট গোল্ড প্লেতে আর্নিং করবেন সেটা আমি আজকে দেখাই দিব। এটা ইজি। আপনারা গত আমাদের যে অ্যাপগুলো আছে আপনার ভিউ ডলফিন রিওয়ার্ড ওগুলোতে যেভাবে কাজ, ঠিক এটাতেও সেমভাবে কাজ আপনারা ইজিতে করতে পারবেন। সো চলেন, দেরি করে না করে আমি এটা দেখা যাচ্ছে আপনাদের। আপনারা অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, করার পরে ওপেন করবেন, আর অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা আমাদের গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে যাওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার নাম দিবেন, যেমন দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস, এরপরে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই কথাটা মাথায় রাখবেন যে এখানে পাসওয়ার্ডটা অবশ্যই 6 ডিজিটের দিবেন। এখানে রেফার কোড দিবেন। রেফার কোডে গিয়ে অনেকে ভুল করে যে রেফার কোড দিব কি, ফার্স্ট টাইমে অনেকে রেফার কোড থাকে না, তারা 1 2 3 4 এই রেফার কোডটা ইউজ করবেন, করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি। সো এখানে লগ ইন করার পরে আপনারা এক একটা অপশানে কাজ করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের ভিপিএনটা ইনস্টল করে নিতে হবে। সো আমি আমার ভিপিএনটা ওপেন করে নিচ্ছি, আমি আমার ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। অবশ্যই আপনারা ইউএসএ, ইউকে, কানাডা এই জাতীয় কান্ট্রিগুলো কানেক্ট করবেন, যেমন ইউনাইটেড স্টেট আছে, জার্মানি আছে, এইগুলো কানেক্ট করবেন। তো আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম, আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন আমার অ্যাপসে ঢুকবো, সো ওয়েট করতেছি। অ্যাপসে ঢোকার পরে আপনি এখানে স্পিন পাবেন, প্লে কুইজ পাবেন, ওয়াসাইট পাবেন, ম্যাথ কুইজ পাবেন। সো আমরা ফার্স্ট টাইমে ওয়াসাইট ঢুকলাম। ঢোকার পরে এখানে ক্লিক করব, প্লে চলতেছে, কালেক্ট নাওতে ক্লিক করব। সো আমাদের একটা কিন্তু কাউন্ট হয়ে গেছে। এখানে 11টা হওয়ার পরে আমরা একটা ক্লাইম বাটন আসবে, তখন আমরা একটা অ্যাডে ক্লিক করবো আর কি। সো আমাদের প্রতিবারই আমাদের এটা ক্লাইম করে নিতে হবে, ওয়েট করি। তো এইভাবে কাজ করবেন। এখানে অলরেডি 3টা হয়ে গেছে। সো আমি দেখাচ্ছি এক এক করে আপনাদের প্রত্যেকটা অপশানে। এটা প্লে কুইজ, প্লে কুইজের কাজ হলো এখানে যোগ করতে হবে 19 আর 4 23 দিয়ে সাবমিট করলাম। সো ওয়েট করবেন, একটা অ্যাড আসছে। সো 19+4 23 সাবমিট করবো। করার পরে এবার একটা অ্যাড আসছে, এবার ব্যাক বাটন দিয়ে কেটে নেব। দেওয়ার পরে কালেক্ট বাটনে ক্লিক করবো, একটু ওয়েট করবেন। আমার দেখেন এখানে একটা হয়ে গেছে। তো এখানে যখন 11টা হবে তখন আমাদের ক্লাইম বাটন আসবে। আচ্ছা, ক্লাইম বাটনের সিস্টেমটা আমি দেখা দিচ্ছি একটু পরে। আমি বাদ বাকি অ্যাকাউন্টগুলো কাজ করি। ওয়াচ ভিডিওতে এখানে প্রতিবারে একটা করে অ্যাড আসবে, ভিডিও অ্যাড, আর আপনাদের একটা পয়েন্ট জমা হবে। সো ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। এটা এখানে একটা জমা হয়ে গেছে এখানে। সো এখানে 13টা করতে হবে। আচ্ছা, এখানে প্লে স্কার্স, এখানে ঢোকার পরে এখানে স্কার্স এখানে ঘোষিতে হবে আপনাকে। আসার পরে একটা অ্যাড আসবে, আসার পরে কালেক্ট পণ্য ক্লিক করতে হবে। সো একটু ওয়েট করি, প্রতিবারে এখানে ঘোষিতে হবে এভাবে। আচ্ছা, যেটা আসলে এখানে মূল কথা সেটা হলো যে আপনার মানে অ্যাডে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিকটা সিস্টেমটা হলো আমি আপনাদের এবার দেখা দিচ্ছি। এখানে আমি 10টা অ্যাড দেখা শেষ করি, তারপর আমি ফিরে আসতেছি। আচ্ছা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হলো যে প্রতিবারই প্রত্যেকটা টাস্কে আমি আবার বেরোচ্ছি। আমি একটা টাস্ক প্রত্যেকটা টাস্কে যখন আমি কাজ করতে যাব তখন এখানে লাস্টের বাটনে ক্লাইম লেখা আসবে, এরকম ক্লাইম বোনাস। আগে কিন্তু ক্লাইম বোনাস আসতেছিলো না, ওখানে অনলি ক্লাইম লেখা আসতেছিলো। তবে এখন কিন্তু ক্লাইম বোনাস লেখা আসতেছে, যার কারণে এই যে 11টা পূরণ হয়ে গেছে, এখানে 11টা পূরণ হয়েছে, যার কারণে ক্লাইম বাটন আসতেছে। আচ্ছা, এখানে আমি 16 ক্লিক দিব, 11 15 15 1 16 ক্লাইমে ক্লিক করবো। করার পরে দেখেন এখানে বলতেছে যে ওয়াচ অ্যাড অ্যান্ড ইনস্টল দিস অ্যাপ ফর কমপ্লিট দ্য বোনাস অফার। আচ্ছা, কালেক্ট বোনাসে ক্লিক করবো। করার পরে এই যে একটা অ্যাড আসলো, এই অ্যাডের পরে এখানে চাপ দিলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে, 20 থেকে 30 সেকেন্ড মতো এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। এটা না করলে কিন্তু পেমেন্ট পাবেন না আপনারা, এটা না করলে কিন্তু পেমেন্টের ঝামেলা হবে আপনাদের। তো অবশ্যই আপনারা এটা এটা মেনে কাজ করবেন, কারণ এটা নিয়ে অনেক সময় অনেক সমস্যা, এটা অবশ্যই মেনে কাজ করবেন আপনারা।
সো আমাদের শেষ, এখান থেকে এবার বেরিয়ে যাবো, ব্যাক করবো। দেখেন 8 পয়েন্ট হয়ে গেছে, তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু আর ঢুকবে না, এখানে কিন্তু 30 মিনিট টাইম দিছে। তো প্রত্যেকটা অপশানে সেমভাবে ওই লাস্ট অ্যাডে, যেমন ওখানে যেমন অ্যাডে ক্লিক করলাম আমি, লাস্ট অ্যাডটাতে ক্লিক করবেন। এখানে যেমন 11টা আছে, 11 এখানে যখন 11টা হবে তখন এখানে ক্লাইম লেখা উঠবে, এখন প্লে আছে তখন ক্লাইম বাটন উঠবে, তখন ওইভাবে কাজটা করবেন, ক্লাইমের কাজটা ওইভাবে করতে হবে। আরেকটা অপশান সেটা হলো যে এই প্লে কুইজ। আচ্ছা, প্লে কুইজে ক্লিক করার পরে এখানে কালেক্টে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাকে ওয়েট করতে হবে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কি। সো অবশ্যই এখানে ওয়েট করবেন, এখানে ওয়েট না করে যারা বের হয়ে যাবে এখান থেকে তাদেরা কিন্তু পেমেন্ট পাবে না। অবশ্যই মাথায় রাখবেন এটা যে এখানে যে এই যে 15-16 মিনিটের যে টাইম কাউন্ট হচ্ছে, টাইমারটা পর্যন্ত এখানে থাকতে হবে আপনাকে, অবশ্যই টাইমার পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে। আপনি ক্লিক করে যে বের হয়ে যাবেন, অ্যাপসে ঢুকে যাবেন, এটা করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। কিছু কিছু সময় পাইতে পারেন পেমেন্ট, কিন্তু কিছু কিছু সময় দেখবেন আটকে যাবে পেমেন্ট এটার কারণে। তো অবশ্যই এই সেকেন্ডের কাউন্ট ডাউন হওয়া পর্যন্ত আপনারা এখানে থাকবেন, সেকেন্ডে শেষ হবে তারপর এখান থেকে যাবেন। এখানে আপনি চাইলে কুইজ খেলতে পারবেন, নাও পারেন, কিন্তু অবশ্যই সেকেন্ডে কাউন্ট হওয়া পর্যন্ত এখানে থাকতে হবে আপনাকে। আমার সেকেন্ডে কাউন্ট শেষ, এখন আমি বেরোতে পারবো এখান থেকে। সো ব্যাক করলাম, এইভাবে কাজগুলো করতে হবে, প্রত্যেকটা অপশানে সেমভাবে কাজ করতে হবে। আর এখানে উইথড্র অপশান হলো যে আপনি কীভাবে টাকা তুলবেন, সেটা হলো যে এই যে উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে আপনার বিকাশ, ফ্লাক্সিলোড, পেপাল, বাইরেগুলো আছে, আপনারা বিকাশ অথবা ফ্লাক্সিলোডে নিতে পারেন। এখানে বিকাশ অথবা ফ্লাক্সিলোড, এখানে ফ্লাক্সিলোড, ফ্লাক্সিলোডের অপশানটা মেবি খুব দ্রুত পাবেন। আর এখানে বিকাশ, এখানে বিকাশে আপনাকে 10,000 পয়েন্ট করতে হবে। 10,000 পয়েন্ট করার পরে এখানে বিকাশে ক্লিক করার পরে দেখেন লাল হয়ে গেছে, হওয়ার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, এখানে সরি এখানে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। বিকাশ নাম্বার দিয়ে রিডিমে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের থেকে টলাটা পয়েন্টটা কেটে নেবে, আর আপনি 24 ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন। তবে এ দেখেন নট এনাফ ব্যালেন্স, মানে আমার যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, যার কারণে এখানে দেখাচ্ছে যে ব্যালেন্স নাই। আর আপনার ইনস্টান সাপোর্টের জন্য এখানে এখানে আপনার টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সাপোর্ট হবে, জয়েন হবেন, তাহলে এখান থেকে একটা ইনস্টান্ট সাপোর্ট পাবেন, আপনার যে কোনো সমস্যা এখান থেকে সলভ হয়ে যাবে আর কি। আপনি এখানে মেসেজ দিবেন যে আমার এই সমস্যা এখানে, সেটা আপনাকে অবশ্যই এখান থেকে সলভ করবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।